আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের কার্যালয়ে পিপুলস রিপাবলিক অফ চায়নার বাংলাদেশস্থ এম্বাসির মাননীয় অ্যাম্বাসেডার এসেছেন, তার সাথে ডিপুটি অ্যাম্বাসেডার, পলিটিক্যাল অ্যাটাচি এবং আরও গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন। চার সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি, কথা বলেছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি, আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ, দুই দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি ওনাদেরকে, আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপুলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম। নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। ধন্যবাদ আপনাদেরকে। নাও আই এম রিকোয়েস্টিং আওয়ার হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার অফ রয়্যাল চায়না টু ব্রিফ আওয়ার প্রেসম্যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। টুডে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে। আই জাস্ট হ্যাভ আ ভেরি গুড কনস্ট্রাকটিভ পজিটিভ ডিসকাশন উইথ অনারেবল ডক্টর শফিক অ্যান্ড দ্য লিডারশিপ অফ জামা ইসলামি। Jamaa Islami used to have good relations with the Chinese Communist Party, with our embassy, but it has been affected during the last 13 years. But now we believe it's time to re-establish our close ties and restart our dialogue and cooperation. So today we discuss our future cooperation either between parties and between two countries. So the message we got is Jamaa Islami is a supportive China-Bangladesh relations. Also wish for more cooperation investment from China to Bangladesh. And we also discussed a lot of common concerns regarding our cooperation. I restated our position that China will not intervene into any internal affairs of any country, and what happened inside Bangladesh will not in any way affect China-Bangladesh cooperation. So China is determined to have good relations with Bangladesh, and we'll have good relations with political parties which are supportive of our cooperation. I also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people, and supportive of this interim government. We wish the Bangladesh, with the leadership of the interim government and all the stakeholders' efforts, this country will bring back to the track of normalcy, stability, unity, development, and prosperity. So during this course,
China will grant whatever support requested by Bangladesh. And we also appreciate very much Dr. Shafiq recommitted One China principle adhered by the Jamaat Islami. So we see a lot of cooperation we can undertake together with Jamaat Islami. And we also are committed that as for the repatriation of Rohingyas, China has been playing our role continuously. And whatever the situation or difficult we are facing, China were committed to work for the final repatriation of Rohingya. We will work together with Jamaat Islami and other stakeholders.